হ্যালো বন্ধুরা, এমপি কার্টুন বাংলাতে আপনাদের সবাইকে স্বাগত। আমাদের গল্পগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন। আর হ্যাঁ, বেশি বেশি লাইক করবেন, কমেন্ট করবেন আর শেয়ার করবেন। জয়পুর নামে একটি গ্রামে সোনালী নামে একটি মেয়ে ওই গ্রামে বাস করত। তার সৎ মা আর তার সৎ ভাইয়ের সাথে বাস করত। সোনালী দেখতে খুব সুন্দর ছিল আর স্বভাব ছিল খুব মিষ্টি। সব সময় হাসি মুখে থাকত। গ্রামের সবাই ওকে খুব ভালোবাসত। কিন্তু তার সৎ মা সোনালীকে খুব খাটাত আর সৎ ভাই ওকে খুব ভালোবাসত। কিরে, এতক্ষণ কোথায় ছিলি? এখনো পর্যন্ত আমি চা পেলাম না, আমার মাথাটা প্রচন্ড ধরেছে। যা রান্নাঘরে গিয়ে আমার জন্য চা করে নিয়ে আয়। আরে মা, দিদিকে একটু বিশ্রাম দাও। আমার দিদি সারাক্ষণ ধরে কাজ করেই যাচ্ছে, ওকে একটু বিশ্রাম দাও। কিরে, তোর দিদি বসে খাবে নাকি? আমার দিদি বসে কোথায় খাচ্ছে, সারাক্ষণ তো খেতেই যাচ্ছে। কেন রে, তোর খুব দরদ না? ভাই, তুই চিন্তা করিস না, আমার কোনো কষ্ট হচ্ছে না। তাছাড়া মা চা চেয়েছে আর আমি চা করে দেব না? এক্ষুনি এক্ষুনি দিচ্ছি মা, একটু দাঁড়াও। সত্যি আমার দিদিকে দিয়ে মা প্রচন্ড খাটায়। কি হলো তোর, তুই চুপচাপ এইভাবে আমার দিকে তাকিয়ে আছিস কেন? কিছু না মা, কিছু না। সোনালীর ভাই সোনালীর জন্য খুব কষ্ট পেত। দিদির এত কষ্ট দেখে সোনালীর ভাইয়ের একদম ভালো লাগতো না। সোনালীর তখন খুব কাজ, ঘরের কাজ শেষ করে আবার যাবতীয় কাজ হাসি মুখে করত, সবাইকে খুশি রাখার চেষ্টা করত। একদিন সোনালীর ভাই সোনালীর ঘরে গেল, গিয়ে বলল, দিদি তোর খুব কষ্ট হয় না? মা তোকে দিয়ে বাড়ির সব কাজ করায়, তুই এত সহ্য করছিস, দেখবি তোর একদিন ঠিক জয় হবে। আচ্ছা ভাই, সে কথা ছাড়, তুই এখন চুপ কর। মেয়ে, তুই এবারে ঘুমিয়ে পড়, অনেক রাত হয়েছে, ঘুমিয়ে পড়। ঠিক তার পরের দিন সোনালীর সৎ মা সোনালীকে দিয়ে আরো খাটাতে লাগলো। তার মা যেন আরো অত্যাচার করতে লাগলো। সারাদিন সোনালীর সৎ মা ওকে দিয়ে খাটাতো আর ওর সৎ মা ওকে পচা খাবার খেতে দিত। কিরে, তুই খাচ্ছিস না কেন? কি করে খাবো মা, খাবারগুলো তো সব পচে গেছে, খাবার থেকে খুবই গন্ধ ছাড়ছে, আমার বমি পাচ্ছে। তুই কি বলতে চাইছিস, আমি তোকে পচা খাবার খেতে দিয়েছি? মা সত্যি, দেখো মা খাবারগুলো খারাপ হয়ে গেছে। ওই খাবারই বেঁচে আছে, আর ওই খাবারগুলো খাওয়ার ইচ্ছে হলে খাবে আর না খেলে ফেলে দেবে। মা, দিদির খাবারগুলো তো নষ্ট হয়ে গেছে, ও কি সারাদিন না খেয়ে থাকবে? তুই বেশি বলিস না, তুই চুপ করে থাকবি নাকি তুই শুতে যাবি বল? সোনালীর জীবনে কোনো সুখ নেই, আনন্দ নেই, এইভাবে সোনালীর দিন কাটতে থাকে। একদিন সকালে সোনালীর সৎ মা সোনালীকে বলে, শোন সোনালী, আমার এক ভাইপো আসবে অনেক দূর থেকে, ওর জন্য ভালো মন্দ রান্না করে রাখবি আর ঘরদোরও পরিষ্কার করে রাখবি, বুঝলি? আবার তুই হিংসা করে ওর রান্নাগুলো খারাপ না করে দিস, বুঝেছিস? এ মা, আমার হিংসা হবে কেন? আমার তো খুব আনন্দই হচ্ছে যে তোমার ভাইপো আসছে, তুমি দেখো আমি খুব ভালোভাবেই রান্না করে রাখবো। তারপরে রাতে ওর ভাইপো এলো, ওর ভাইপোর নাম ছিল রোহিত। সোনালীর সৎ মা ওর ভাইপোর সাথে গল্প করতে লাগলো। আজকে তুই আসবি বলে আমি তোর জন্য এত ভালো ভালো রান্না করে রেখেছি, যাতে তোর খুব ভালো লাগে, বুঝলি? নে এবারে তুই খেয়ে নে, আমি সব নিজের হাতে বানিয়েছি, কেমন লাগলো খেয়ে বলিস। এ আমাদের ঘরের কাজের লোক, যাও গিয়ে বাসনগুলো মেজে ফেলো। কাজের মেয়ে? না, সেটা তো একে দেখে মনে হচ্ছে না, নিশ্চয়ই কিছু একটা গোলমাল আছে, আমাকে জানতে হবে। রোহিত সোনালীকে দেখে খুব সন্দেহ হয়েছিল। রোহিত সোনালীর ভাইয়ের সাথে দেখা করলো আর জিজ্ঞাসা করলো, ওই মেয়েটি কে? তখন সোনালীর ভাই বলল, ওটা আমার সৎ দিদি, আমার মা আমার দিদির উপর অনেক অত্যাচার করে, আমার দিদি চুপ করে সব সহ্য করে দেয়, কিছু বলে না। এই কথা শুনে
রোহিত ওখান থেকে চলে গেল। একদিন সোনালি বাইরে দাঁড়িয়ে ছিল আর সোনালির সৎ মায়ের ভাইপো সোনালির সাথে কথা বলতে এলো। তুমি এখানে, তোমার এই অবস্থা কে করেছে আমাকে বলো তো। কেউ না। না না, তুমি বললেই হবে, তোমাকে দেখেই আমি বুঝতে পেরেছি। আপনি কি করে জানলেন? তোমার ভাই আমাকে সব বলেছে, আমি সব জানি। তোমার সৎমা তোমার প্রতি প্রচন্ড অত্যাচার করে, আমি সবই জানি। যাই হোক, শোনো, আমি তোমাকে বিয়ে করব। কিন্তু আমি যত সুন্দর দেখতে নয়, আমার সৎমা এই সম্পর্কটা মেনে নেবে না। সেই নিয়ে তুমি চিন্তা করো না, ওই ব্যবস্থা আমি নিজেই করে নেব। তুমি একদম নেব না, সব সমস্যার সমাধান হয়ে যাবে, বুঝেছো? অত চিন্তা করো না। সোনালির ঘন অন্ধকার জীবনে একটু আলো ফুটে এলো। যখন সোনালির সৎমা জানলো যে ওর ভাইপো সোনালিকে বিয়ে করবে, এই কথা শুনে তখন সোনালির সৎমা সোনালির খাবারে বিষ মিশিয়ে দেয়। যখন সোনালির সৎমা খাবারে বিষ মিশাচ্ছিল, তখন সোনালির ভাই সব দেখে ফেলে। সোনালি আয় রে, খেতে আয়, তোর উপরে অনেক অত্যাচার করেছি, আজ আমরা সব বুঝতে পেরেছি। না না মা, না, তুমি কোনো অত্যাচার করনি মা, হয়তো আমারই কোনো ভুল ছিল। তারপরে সোনালিকে যখন সোনালির সৎমা খেতে দেয়, তখন তার ভাই এসে তার দিদিকে খেতে দেয় না, থালাটা নিচে ছুঁড়ে ফেলে দেয় আর বলে, দিদি এই খাবারটা খাস না রে, এই খাবারে মা বিষ মিশিয়েছে, তুই খেলে মরে যাবি, খাস না। মা, তুমি আমাকে বিষ খাইয়ে মারতে চেয়েছো? তুমি আমার সাথে এরকম করতে পারলে মা? তুমি আমাকে বলতে আমি ঘর ছেড়েই চলে যেতাম। মা, তুমি এরকম দিদির সঙ্গে করতে পারলে? ছি মা, ছি ছি, আমার তোমাকে মা বলতো ঘেন্না করছে, চল দিদি আমরা এখান থেকে চলে যাই। তখন সৎ মা বলেন, না বাবা, তোরা যাস না, আমি আর কোনো দিন তোর দিদির ওপরে অত্যাচার করব না, আমাকে তোরা ক্ষমা করে দে আর যাস না, আমি তোদের ছাড়া থাকতে পারবো না, আমার ভুল হয়ে গেছে। তারপরে সোনালির জীবনে সুখ নেমে আসে আর সোনালির সাথে ওর ভাইপোর বিয়েও হয়ে গেল আর সোনালি খুব সুখে শান্তিতে সংসার করতে লাগলো।